যতকাণ্ড সন্দেশ খালিকে কেন্দ্র করে তীব্র বাক আক্রমণে পিছিয়ে নেই কেউ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশ গিয়ে অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে ভর্তি রয়েছেন সুকান্ত মজুমদার হাসপাতালে তাকে দেখতে গিয়ে মিঠুন চক্রবর্তীর সাংবাদিকদের বলেন টাইম হ্যাজ কাম দ্যাট ইউ রাইজ সন্দেশ খালিতে যা হয়েছে তার রাজনীতির উর্ধে যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয় মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয় এর থেকে ঘিরোন কাজ কিছু হতে পারে যারা ঘিরোনাম কিছু নেই আই আন্ডারস্ট্যান্ড বাট ইউ আর উইথ উইথম চলি পলিটিক্স ইস্ট থিং পলিটিক্যাল লড়াই করেন বাত করেন দিস ইজ ইস পলিটিক্স আই থিঙ্ক ইউ অল হ্যাভিবিলিটি সিন that is ke baad unke upar koi attachment na ho they have the rights they have the voice and they, the voice the should not be uh, মিঠুন চক্রবর্তী জেগে ওঠার সময় এসেছে মন্তব্যে তীব্র সমালোচনা করেছেন কুনাল ঘোষ তিনি বলেন আপনার স্ত্রী পুত্রের বিরুদ্ধে কি অভিযোগ ছিল মিঠুন দা মিঠুন চক্রবর্তী তিনি সন্দেশ খালি নিয়ে জ্ঞান দিলেন দেখলাম তিনি বলছেন জেগে উঠুন জেগে উঠুন তো জেগে উঠলাম জেগে উঠে আমি মিঠুন চক্রবর্তীকে এই প্রশ্ন করতে চাই আপনি এত নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিলেন নারী নির্যাতন নিয়ে এত ভয়াবহতার কথা বললেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কিসের অভিযোগ আছে মিঠুন দা আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল সেটা কি নিয়েছিল মিঠুন চক্রবর্তী সুবিধাবাদী মিঠুন মিঠুন দলবদল মিঠুন তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে সন্দেশখালী নিয়ে কুৎসা করার আগে আপনি নারী নির্যাতন নিয়ে কথা বলার আগে আপনি বলুন আপনার বাড়ির লোকদের লোকে তো বলে সেগুলো থেকে বাঁচতে আপনি অনেক কিছু করছেন শেখ শাহজাহান এখনো অধরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের সমর্থনে মুখ খুলেছেন মূল আসামি অধরা থাকলেও রাজনীতি রয়েছে রাজনীতিতেই এক কথায় বলতে গেলে সন্দেশকালীর মানুষ কতটা ভালো আছেন তার থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে মন্তব্য এবং পাল্টা মন্তব্য কে আগে যাবে কে কোন পক্ষ নেবে সেই নিয়ে চলছে দড়ি টানাটানি তবে কথার ফুলঝুরি নিয়ে রসিক মানুষেরা স্বাভাবিকভাবে রসার সাধন করতেই ব্যস্ত ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা